ओम जननीम शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा जे बक्तृता थेके आलोचना करछि सेटी मालदह श्री रामकृष्ण आश्रम मालदहते महाराज 9 এপ্রিল 1954 साले এই বক্তৃতাটি দেন। আমরা বক্তৃতাটি এতদিন অবধি দুটি খণ্ডে আলোচনা করেছি। বিগত দিন আমরা 8 রকমের ভক্তির যে কথা বলা আছে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিসের আলোচনা করছি, যেমন জ্ঞান ও ভক্তি। প্রথম, শ্রীরা ভগবান আছেন এবং আমি তার সন্তান ও দাস, এইটি শাস্ত্র গ্রন্থ থেকে বা গুরুমুখে শুনে এইভাবে এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে তার আরাধনা করা, এটি যে ভাবনা সেটিকে বলা হচ্ছে জ্ঞান ভক্তি। এরপরে আছে বৈধি ভক্তি, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। আমি দেখছিলাম যে কমেন্ট সেকশনে কেউ কেউ প্রশ্ন করেছেন পুরস্চরণ বলতে কি বুঝি। পুরস্চরণ হচ্ছে আমার নিজের জীবনের আধ্যাত্মিক জীবনের মানোন্নয়নের জন্য কিছু কিছু ব্রত নেওয়া। ধরুন আপনি ঠিক করলেন যে আজ থেকে আপনি প্রত্যেক দিন এক এক বেলায় 1000 করে জপ করবেন, একবারে 15 দিন এইভাবে জপ করবেন। কিংবা আপনি ঠিক করে নিলেন যে রোজ আপনি চণ্ডীর 10টি করে অধ্যায় পাঠ করবেন। এই যে যাবতীয় এই যে করা, এই যে প্রতিজ্ঞা করে নিজেদের আধ্যাত্মিক জীবনের মানোন্নয়নের যে চেষ্টা, সেটা পুরস্চরণ করা হয়। অনেক জায়গায় এরকমভাবে হয়, চাঁদের বেড়ে ওঠা, চাঁদের কমে যাওয়া, এই অনুযায়ী খাদ্যাভাসকে কমিয়ে দিয়ে এবং সমতুল্য জপ ধ্যান করা। এই বৈধি ভক্তি এই সেই কারণে যে এতগুলি আমি করবই, এটা আমার যেন একটা প্রতিজ্ঞা হয়ে থাকে যে আমি এগুলো করবই, এটা যেন ভাবনা চিন্তা থাকে। এরপরে যেটা ছিল প্রেমাভক্তি, যেটির প্রতি আমরা বেশি ভালোবাসি, সেটা হচ্ছে এই ভক্তিতেই ভগবান লাভ হয়। বৈধি ভক্তির গণ্ডি না পেরোলে প্রেমাভক্তি হয় না। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের সকলের মনে আছে, না থাকলেও আমি আবার করে মনে করিয়ে দিচ্ছি। যারা এখানে যারা এসেছেন সবই প্রায় 77-এর আগে জন্মে গেছেন। 77 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর রকমের লোডশেডিং হতো, আমরা প্রায় সকলেই কূপিতে পড়া, তারপরে লণ্ঠনে পড়া, কিংবা হ্যারিকেনের আলোয় পড়ার এই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। তো সেই রকম একটি অভিজ্ঞতার বর্ণনা হচ্ছে এরকম, যে আপনারা যখন লোডশেডিং হয়েছে, রাত্রিরে শুয়েছেন, অথচ ভীষণ গরম করছে, তখন হাত পাকা এমনি 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 করে হাওয়া করছেন, ওই হাত পাকা দিয়ে বেজর না করলে আপনি কিছুতেই মানে শান্ত হতে পারছেন না, কিছুতেই ঠান্ডা হতে পারছেন না। কিন্তু একটা সময় আলো এসে গেল, আপনার অজান্তেই আলো এসে গেছে, আপনি ঘুমিয়ে প্রায় আচ্ছন্ন অবস্থাতেই এমনি এমনি করে হাওয়া করছিলেন, আস্তে আস্তে হাওয়ার করার পরিমাণটা কমবে, কমতে 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 একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন না যে সময় আপনি পাখাটা নামিয়ে রেখেছেন। ওই যে হাওয়া করাটা হচ্ছে বৈধি ভক্তি, আর যখন ওই ওটা ফ্লোটা স্বাভাবিক হয় ওটা হচ্ছে প্রেমাভক্তি। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতে পারি না। দেখবেন মা বাবার সামনে গেলে আমাদের একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়, কীরকম কীরকম যেন মনে হয়। আমরা হয়তো বুড়ো হয়ে গেছি বলে আমাদের বেশি বোধ হয়, জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি বলে আরও বেশি করে বোধ হয়, মা বাবার সামনে গেলে নিজেরাই কীরকম যেন ছোট শিশুর মতো হয়ে যায়, এইরকম অবস্থা হয় আমাদের। তা সেই রকম এই দেখবেন একটা অদ্ভুত রকমের ভালোবাসা, একটা অদ্ভুত রকমের টান, একটা অদ্ভুত রকমের যে আকর্ষণ আমাদের নিজেদের মানুষের জন্য প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা কিন্তু একেবারেই ফর্মাল বা রিচুয়ালিস্টিক কোনো ভাবনা চিন্তা করি না। আমাদের আপনাদের মনে আছে কি না জানি না, নিশ্চয়ই পড়েছেন এটি, শশী মহারাজের পুজো নাকি এত সুন্দর, আমরা সেই ছবিটা দেখার সুযোগ হয়েছে আমাদের, আপনাদের সেই ছবি দেখার সৌভাগ্য হবে না, সেটি ঠাকুরের শয়নঘরে আছে। ছবিটা বিবর্ণ হয়ে গেছে কিন্তু তবু সেই ছবিটি ওই ঠাকুরের চেয়ারে রাখা থাকে। সেই ছবিটি শশী মহারাজ মানুষের মতো জ্ঞানে পুজো করতেন,
সেই ছবিটিকেই জলের মধ্যে চুবিয়ে তাতে মাথায় ভালো করে জল টল ফেলে স্নান টান করাতেন, সেই নানা জল টল লেগে নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা না জেনেই করা। আজকেই গল্প করছিলাম, বিশাখাপট্টনম যখন যাই ওখানে গিয়ে একটি কালী মন্দির দেখলাম, কষ্টি পাথরের কালী মন্দির, কিন্তু দেখা গেল যে একটি ছোট্ট অষ্টধাতুর মূর্তি আছে। সেই অষ্টধাতুর মূর্তিটিতেই পুজো হচ্ছে, স্নান করানো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছে, সেটাকে মুছে চন্দন টন্দন দেওয়া হচ্ছে, এমন ভালোবাসার সঙ্গে দেওয়া হচ্ছে, মনে যেন জীবন্ত মানুষকে যেরকমভাবে মানুষ সেবা করে ঠিক সেই রকম। এটি প্রেমাভক্তির ফলেই হয়। আমরা উদাহরণ দিয়েছিলাম বাল্য সখা সুদামার, পূজনীয় মহারাজ উদাহরণটি দিয়েছিলেন যে সুদামা এসছেন দ্বারকাপুরীতে, তিনি খুব গরিব, তিনি সামান্য কিছু চিড়ে নিয়ে এসেছেন। অন্তর্যামী ভগবান বারবার বলছেন, সুদামা তুমি কী এনেছো, আমি সেইগুলো খাবো। সুদামা আর কিছুতেই লজ্জায় বার করতে পারছেন না। তখন শ্রীকৃষ্ণ জোর করে তার কাছ থেকে টেনে হিঁচড়ে সেই চিড়ে নিয়ে খেতে শুরু করলেন। ঠিক এইরকম আরও একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম, সেটা হলো গোপালের মায়ের জীবনের ঘটনা। গোপালের মা প্রথম দিন ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন, ঠাকুর বলছেন আমার জন্য কী নিয়ে এসছো। গোপালের মা গরিব মানুষ, তিনি তাঁর জন্য শুধুমাত্র দেদো সন্দেশ নিয়ে এসছেন। সেই আঁচলের মধ্যে লুকিয়ে রাখা সেই দেদো সন্দেশ, সেটিকে তিনি আস্তে আস্তে আঁচল থেকে বার করে ঠাকুরকে দিয়েছেন। ঠাকুর বলছেন এসব কেন দিয়েছ, এসব দেবে না, তুমি আমাদের এ করবে, বাড়িতে যে তোমার নারকেল পড়ে সেই নারকেল দিয়ে নাড়ু করে রাখবে, আর সেই নাড়ু একটি দুটি আঁচলে করে বেঁধে নিয়ে আসবে। গোপালের মা ভাবেনি কেমনতর সাধু, ধর্মের কথা বলে না, ভালো কথা বলে না, শুধু খাই আর শুধু খাই আর শুধু খাই। অবশেষে তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর তাকে বললেন তুমি আমার জন্য ওই লাউ শাক রান্না করে নিয়ে আসবে। গোপালের মা সেই লাউ শাক রান্না করে নিয়ে এলেন, আর ঠাকুর দেখে ভীষণ আনন্দ পেলেন। সেই একটু একটু করে সেই লাউ শাক খাচ্ছেন এবং বলছেন আহা কী রান্না, কী রান্না, যেন অমৃত, যেন অমৃত, যেন অমৃত। কী সুন্দর কথা, যেন অমৃত, যেন অমৃত, যেন অমৃত। গোপালের মায়ের দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন, যে ভগবান কী সাধারণ জিনিসের মধ্যে আনন্দ পাচ্ছেন। আসলে ভগবান যেটি চান সেটি হচ্ছে সেই জিনিস, যেটি দ্রব্য নিবেদন করা হচ্ছে তার সাথে যেন মাখামুখি হয়ে থাকে ভালোবাসা, তার সঙ্গে যেন মাখামুখি হয়ে থাকে স্নেহ, তার সঙ্গে যেন মাখামুখি হয়ে থাকে সেই ভগবানকে আত্মনিবেদন করার ইচ্ছাগুলো। এই হচ্ছে কথা। আমরা এবারে আজকে যেখান থেকে পড়ব সেটা হচ্ছে বিজ্ঞান ভক্তি। বিজ্ঞান ভক্তি, বিজ্ঞান ভক্তি, যাদের বিজ্ঞান ভক্তি ব্রহ্মজ্ঞান লাভের পর তারা বিদ্যার আমি রেখে ভগবত লীলা আস্বাদন করেন আর লোকশিক্ষার জন্য কর্ম করেন, যেমন নারদাদি। ভগবান লাভের পর যে কর্ম, বুড়ি ছুঁয়ে যে কাজ হলো তাতেই কত আনন্দ, তখন ভগবান লাভ হয়ে গেছে এবং ভক্ত ভগবানের মধ্যে রয়েছে, এমন মানুষ আমরা চোখের সামনে সব সময় দেখতে পাই। আমরা আপনারা যারা শুনছেন তারা যদি প্যারালালি গল্প করতে থাকেন তাহলে কিন্তু ক্লাস থেকে চলে যাবেন, এটা করবেন না কখনো, হয় শুনুন আর নাহলে প্যারালালি গল্প করুন, এই দুটো একসঙ্গে হবে না, এটা কিন্তু চলবে না, প্যারালালি গল্প করলে চলবে না। কিন্তু বিজ্ঞান ভক্তি সেটা হচ্ছে এই, বিজ্ঞান ভক্তির কথা তিনি বলছেন, যাদের বিজ্ঞান ভক্তি ব্রহ্মজ্ঞান লাভের পরে তারা বিদ্যার আমি রেখে দেন জগতের শিক্ষার জন্য, তারা এই একটা অদ্ভুত জিনিস রেখে দেন। এই খানিকটা এরা এরকম হলো, ঠাকুরকে যেরকমভাবে জগন্মাতা আদেশ করেছিলেন, জগন্মাতা আদেশ করেছিলেন, কি আদেশ করেছিলেন, না জগন্মাতা আদেশ করেছিলেন যে, জগন্মাতা আদেশ করেছিলেন যে তুমি ভাবমুখে থাকো। ভাবমুখে থাকাটা কীরকম, না অনেকটা চৌকাঠের ওপর থাকা, চৌকাঠ, আপনারা বাড়িতে যাদের চৌকাঠ আছে আপনারা দেখেছেন সেই চৌকাঠের ওপর থাকা। চৌকাঠে দাঁড়িয়ে থাকলে আপনি ঘরের এপারেও আসতে পারেন, ঘরের ওপারেও আসতে পারেন, যার ঈশ্বর লাভ হয়ে গেছে জগতের সকলের জন্য একটি উৎকৃষ্ট আধ্যাত্মিক জীবন দর্শন করে, দর্শন করানোর জন্য তারা নিজেরা নিজেদের ভেতরে এই আমিটিকে রক্ষা করে চলেন। এর ক্ষেত্রে উদাহরণ দিচ্ছেন যেমন নারদাদি
ভগবান লাভের পর তারা যে কর্ম করেন সেটা গুড়ি ছুঁয়ে করেন, তাদের সমস্ত কিছু প্রাপ্তি হয়ে গেছে, জগৎ সংসারে আর কোনো কিছু তাদের আর অপ্রাপ্তি নেই। তারা শুধুমাত্র লীলা বিলাস করার জন্য, ভগবানের বার্তা আগামী দিনের মানুষকে পৌঁছে দেবার জন্যই তারা এটি করেন, এটিকে আমাদের বুঝে নিতে হবে। সেই সমস্ত মানুষ, সেই ব্রহ্মজ্ঞানীদের দেখলে আমরা বুঝতে পারতাম। পূজনীয় আমাদের যারা পূজনীয় গুরুদেব আছেন তাদের জীবন দেখে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব যে তারা এই রকম একটি দিব্য জীবন যাপন করেন। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে দেখতাম, যখন তিনি একা বসে থাকতেন তখন তাকে দেখলে বুঝে যেত যে তিনি এই জগতের মানুষ নন, ভগবত প্রাপ্তি তার সম্পূর্ণ হয়ে গেছে, তিনি এ জগতের মানুষ নন, তিনি এ জগতের বাইরের একজন মানুষ। কিন্তু তিনি আমাদের ভেতরে যখন থাকছেন তখন তাকে আমাদেরই ভেতর মতো স্বাভাবিক বলে বোধ হতো। এটা আমরা বারবার দেখেছি, পরবর্তী সংঘগুরুদের যাদের চোখের সামনে দেখার সুযোগ হয়েছে তাদের ক্ষেত্রেও এই একই জিনিস আমরা লক্ষ্য করেছি। ভক্তি, শুদ্ধা ভক্তি, এরপরের যেটি আলোচনা করছেন সেটি হচ্ছে শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি হচ্ছে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য শুদ্ধা ভক্তি বা নিষ্কাম ভক্তি। যেমন গোপীদের ঠাকুর গাইতেন, আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর, শুদ্ধা ভক্তি দুর্লভ। রাসলীলায় এই ভক্তিতেই প্রেম, প্রেমিক এবং প্রেমাস্পদ এক হয়ে যায়, এটা একটা ভাবনা চিন্তার বিষয়। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যই এই শুদ্ধা ভক্তি বা নিষ্কাম ভক্তি আমাদের লাভ হয়। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে গোপীদের, বলা আছে বিপিনে বাঁশি বেজেছে, বিপিনে বাঁশি বেজেছে এত তীব্র তার আকর্ষণ, গোপিনীরা আর কেউ ঘরের ভেতরে থাকতে পারছে না, তাই তারা চেষ্টা করছে কতক্ষণে তারা সেই শ্রীকৃষ্ণ সমীপে আসবে। কিন্তু দরজা বন্ধ, দরজা দিয়ে বেরোনোর সময় তারা দেখছেন দরজাটি অর্গলরুদ্ধ করা আছে, বাইরে থেকে বন্ধ করে রাখা আছে। তখন তাদের মনে হতে থাকলো এই যে জীবন, এই যে শরীর, এই শরীরের কারণেই আমি ভগবানের সঙ্গে সম্মিলিত হতে পারছি না, এই শরীরটিকে যদি আমি ছেড়ে দিই তাহলে সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে মিলনে আর আমার কোনো কষ্ট থাকবে না। দেখুন এই ক্ষেত্রে আকর্ষণটা এত তীব্র, জগতের সব কিছু সেখানে তুচ্ছ হয়ে যায়। অনেকে এর সঙ্গে একটি ডার্টি উদাহরণ দিয়ে থাকেন, যখন অল্প বয়সী ছেলেমেয়েরা একে অপরের সঙ্গে ভালোবাসে, একে অপরের সঙ্গে অনুরক্ত হয়, অনুরাগে রাঙা হয়, তখন জগৎটা তাদের তুচ্ছ বলে বোধ হয়। এটা হচ্ছে সেই রকমই শুদ্ধা। কিন্তু ঈশ্বরের সঙ্গে এই ভক্তি বা এই প্রেমের ফারাক হচ্ছে সেখানে সামান্যতম দৈহিক বা জৈবিক কামনা বাসনা থাকবে না, আমি শুধু তোমাকে চাই। অনেক বছর আগে যাত্রায় একটা গান শুনেছিলাম, গোপ বালকরা গাইছে আমরা তোমায় নিতে আসি নাই, দেখা দাও হে জীবন কানাই, তোমাকে তোমার সঙ্গসুখ আমরা পাবো না, সেই নিয়ে আমাদের সামান্য মাত্র কোনো কিছু চাইবার নেই, আমরা শুধু তোমাকে দেখতে এসেছি, তুমি একবার খালি দেখা দাও, তোমাকে দেখলেই আমাদের যেন ভীষণ সুখ, ভীষণ আনন্দ। আমরা যখন ছাত্র ছিলাম তখন বেলুড় মঠে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতাম বিকেলবেলায় এই কারণে যাওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে শীতকালে, যাতে 3:30 মধ্যে আমরা মঠের মধ্যে ঢুকে পড়তে পারি, কারণ দেখতাম পূজনীয় স্বামী ভূতেশ আনন্দ জীবন হাঁটছেন। ওই এখন যেখানে নতুন প্রেসিডেন্ট মাদের কোয়ার্টারে ওই থেকে যেখানে দাহ কার্য জায়গা যায় ওইখানে একটা লম্বা রাস্তা ছিল, তার দুপাশে ক্ষেত ছিল আর পূজনীয় ভূতেশ আনন্দ মাজি হাঁটতেন। ওই হাঁটা দেখে আমার কোনো লাভ হতো না, কিন্তু কী এক অদ্ভুত আকর্ষণ, আমরা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম, মহারাজ আমাকে দেখবেন বা আমাকে জিজ্ঞাসা করবেন বা আমার দিকে তাকিয়ে হাত নাড়বেন, এসব কোনো কিছু আমাদের আশা ছিল না, শুধু মহারাজকে একটু দেখব। আমরা যখন সাধু হয়েছি, পূজনীয় বিভাত্মানন্দজিও জানেন, মহারাজের সঙ্গে একটা আমাদের একটা অলিখিত একটা চুক্তি ছিল, সকালবেলা আমরা দেখতাম মহারাজ হাঁটতেন প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টার থেকে, যখন মাঝে শরীর ভালো ছিল ততক্ষণ মহারাজ মন্দির অব্দি হেঁটে যেতেন, হেঁটে আসতেন, যত মহারাজের শরীর ডিটোরিয়েট করতে থাকলো তখন মহারাজ এক পিঠ হেঁটে যেতেন আর এক পিঠ মহারাজকে বিলচেয়ারে করে নিয়ে আসা হতো। কিন্তু মহারাজ যখনই হাঁটতেন তার পেছন পেছন সেই হ্যামেলিনের বাঁশিওলার মতো, বাঁশিওলা যেরকম বাজাতো আর হ্যামেলিন বাঁশি তার পেছন পেছন যেত,
সাধু ব্রহ্মচারীরা তার পেছন পেছন হাঁটতো, শুধু আমাদের নিষেধ ছিল, আমাদের নতুন ব্রহ্মচারীদের, আমরা মহারাজের কাছে কিছুতেই যেতে পারতাম না। তাই আমাদের সঙ্গে মহারাজের একটা অলিখিত চুক্তি, একে অপরকে না বলে একটা চুক্তি ছিল, আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতাম। মহারাজ ওইখান থেকে এসে ঠিক মায়ের মন্দিরের পেছন দিকটা এসে চুক্তি করে দাঁড়িয়ে পড়তেন, আর আমাদের দেখে এমনি এমনি করে হাত নাড়াতেন, আর আমরাও মহারাজকে হাত জোর করে প্রণাম করতাম। উনি জানতেন এর বেশি বেরিয়ার আমরা পেরিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের যে আকর্ষণ, উনি আমাদের দিকে হাত নেড়েছেন সেটা বড় নয়, মহারাজের আমাদের দিকে ফিরে তাকিয়েছেন, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। এই যে আনন্দ শুদ্ধাভক্তি, এই আনন্দকে আমরা বলছি শুদ্ধাভক্তি। গোপিনীরা মনে করলেন যে এই খুব তুচ্ছ শরীরের কারণে তারা ভগবানের সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না, একীভূত হতে পারছেন না, তাই তারা তাদের শরীরটিকে ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরটিকে ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরে তারা তার সঙ্গে সংযুক্ত হয়ে গেলেন। মহারাজ বলছেন শুদ্ধাভক্তি দুর্লভ, সকলের সেই হয় না, আমরা ভালোবাসি কিন্তু ভালোবাসার পাত্রের জন্য জীবনপাত করতে পারি এরকম খুব কম মানুষজন আছেন। তাই বলছেন শুদ্ধাভক্তি কীরকম, তুলনা করছেন রাসলীলা, সেখানে সেই এই ভক্তিতে প্রেম, প্রেমিক এবং প্রেমাস্পদ এক হয়ে গেছে, তাদের আলাদা করে কোনো সত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতি গোপী, প্রত্যেক গোপিনী রাসমণ্ডলে প্রত্যেকের মাঝখানে তার ইষ্ট শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। সেই রাস, এটা একেবারে অ্যাবসার্ড, মানে যদি হিসেব মানে জাগতিক হিসেবে করি তাহলে খুব অ্যাবসার্ড, একই মানুষ মানুষের ডান দিকে বাঁ দিকে একই সঙ্গে উপস্থিত থাকতে পারেন না, কিন্তু তাদের ভালোবাসাটা এমন হয়ে গেছে তারা দর্শন করছেন ভগবান তার পাশে পাশে ঘুরছে। শুদ্ধাভক্তির আরেকটি উদাহরণ যেটি আমার ভীষণ ভালো লাগে, যেটি আমি বলতে চাই, সেটা হচ্ছে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি চলেছেন পুষ্পচয়নে, তিনি দেখছেন একটি লাল পেড়ে কাপড় পরা ছোট্ট একটি বাচ্চা মেয়ে তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, যে গাছে ফুল আছে, যে ডালে ফুল আছে সেই ডালগুলো সে নুইয়ে দিচ্ছে এবং বলছে বাবা এই গাছে ফুল আছে, এই গাছে এই ডালে ফুল আছে। আদতে কিন্তু কোনো ওইরকম ভাবে দেবতা আমাদের পাশে পাশে যান না, কিন্তু দেবতাকে চিন্তা করতে করতে, দেবতাকে চিন্তা করতে করতে আমাদের এমন একটা সম্পৃক্তি তৈরি হয়, এমন একটা আকর্ষণ তৈরি হয়, এমন একটি সংযুক্তিকরণ তৈরি হয় যে আমরা সব সময় মনে করি যে ভগবান আমাদের পাশে পাশে আছে। এটা আপনাদের জীবনেও হয়ে থাকে, আপনারাও এটা লক্ষ্য করে থাকেন। কীরকম লক্ষ্য করেন, ধরুন আপনার ছেলে বিদেশ থেকে ফিরছে, আপনি নিজেও জানেন তিনটের সময় সে এসে আপনার বাড়িতে ঢুকবে, কিন্তু একটা থেকে যতবার কলিং বেল টিপছে ততবার আপনি কল্পনা করছেন দরজার ওপারে আপনার আর কেউ দাঁড়িয়ে নেই, আপনার ছেলেটি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, আপনি কিচ্ছু চাইছেন না তার কাছ থেকে, কিচ্ছু আপনার চাওয়া নেই, কিন্তু একটা অদ্ভুত ভালোবাসা এখানে কাজ করছে। সেই ভালোবাসা যেখানে যে যাতে প্রেম, প্রেমাস্পদ এবং প্রেমিক এই তিনজন এক হয়ে গেছে, এদের যে আলাদা সত্তা এটি তারা কিছুতেই পাচ্ছেন না, আলাদা করে কিছুতেই সেই সত্তাটাকে বার করে ফেলতে পারছেন না। এরপরের যেটির কথা পূজনীয় মহারাজ বলেছেন সেটি হলো অহেতুকি ভক্তি, কোনো কামনা নেই, টাকা কড়ি নাম যশ এসব কিছুই চাই না, তাকে এমন এমনই ভালোবাসি, ভালো না বেশে থাকতে পারি না বলে ভালোবাসি, এর নাম অহেতুকি ভক্তি। প্রহ্লাদের অহেতুকি ভক্তি, হিরণ্যকশিপু সংহারের পর নৃসিংহদেব হুঙ্কার দিচ্ছেন, বিশ্বজগৎ কাঁপছেন, দেবতাগণ পর্যন্ত ত্রস্ত, ভাবছেন কি করে ভগবানকে শান্ত করা যায়, নিজেরা নৃসিংহের কাছে ঘেঁষতেই পাচ্ছেন না। তখন প্রহ্লাদকে তার সামনে পাঠালেন। প্রহ্লাদকে দেখে বাৎসল্যভাবের উদয়ে ভগবান ক্রোধ শান্ত হয়ে গেল। আর আহা, প্রহ্লাদ যে তাকে কত ভালোবাসে, কত নির্যাতন সহ্য করেছে, নৃসিংহ স্নেহ বললে প্রহ্লাদের গা চাটতে লাগলেন, কারণ তখন তিনি তো সিংহরূপ ধারণ করেছেন, সিংহের ভালোবাসার প্রকাশ হচ্ছে গা চেটে চেটে যাওয়া। নৃসিংহদেব বললেন বৎস বর চাও, প্রহ্লাদ বললেন প্রভু আপনার দর্শন পেয়েছি, আর তো আমার কিছু চাইবার নেই, ভগবানও ছাড়বেন না, বললেন ভগবৎ দর্শন কখনো বিফল যাবে না, কিছু চাইতে হবে তোমাকে।
প্রহ্লাদ বললেন, তাহলে এই করুন, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের যেন পাপ না হয়। পুত্রকে নির্যাতন করলেও হিরণ্যকশিপু সেজন্য মাঝে মাঝে বড়ই মনোকষ্ট পেতেন। তখন বলতেন, বাছা তুই হরিনামটা ছাড়, তোকে এভাবে আঘাত করতে আমার প্রাণে বড় ব্যথা পায়। প্রহ্লাদ বলতেন, বাবা হরিকে ভালো না বেশি যে আমি থাকতে পারি না। হিমালয়ের অপার সৌন্দর্য আমাদের মন প্রাণ ভরে দেয়, চোখ ফেরাতে ইচ্ছা হয় না, অথচ হিমগিরি আমাদের কাছে প্রতিদান চায় না, সেইরূপ অহেতুক ভালোবাসা। ঠাকুর জগদম্বার কাছে এই শুদ্ধা অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি চেয়েছিলেন, এই ভক্তি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন। এই অহেতুকী ভক্তি নরেন আসে, শ্রীরামকৃষ্ণ তার দিকে ফিরেও তাকান না, নরেন আসে শ্রীরামকৃষ্ণ তার দিকে ফিরেও তাকান না, অথচ নরেন রোজ আসে। একদিন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে তুই আসিস কেন, আমি তো তোর সাথে কথাও বলি না, তোর দিকে ফিরেও তাকাই না। নরেন বললে, আমার ভালো লাগে তাই আমি আসি, এই যে কিচ্ছু চাই না, শুধু আমি আপনাকে ভীষণ ভালোবাসি, এইটা হচ্ছে খুব প্রয়োজন। আমরা যখনই কিছু চাইব তখন স্বামীজির ভাষায় বিন্দু সিন্ধু বিন্দু হয়ে যায়, আমাদের সমস্ত ভালোবাসার সিন্ধু একটা সামান্য ছোট্ট টুকরোতে রূপান্তরিত হয়ে যায়। কিচ্ছু চাই না, তোমাকে এমনি ভালোবাসি। এই হিরণ্যকশিপুকে যখন তিনি হিরণ্যকশিপু বধের পরে আমাদের নৃসিংহদেব বলেছিলেন, তুমি কিছু চাও, সেখানে আমাদের প্রহ্লাদ বলেছিলেন, আমি তো আপনার সঙ্গে ব্যবসাদারি করতে আসিনি, ভগবানকে ভালোবাসি তার মানে ব্যবসাদারি করবো না, আমাদের মতো ওরকম নয়, নবাব কিনলে আরাম ফ্রি জাতীয় ভাবনা চিন্তা এটা আমাদের মধ্যে আসে। আপনারা দেখবেন শপিং মলে গেলে আমরা সেই সব জায়গাগুলো যাই যেখানে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট মেনি, এই রকম জাতীয় জায়গায় আমরা বেশি করে ভিড় করে থাকি, এই এই জায়গাগুলোতে আমরা যেতে চাই, কিন্তু যেখানে কিছু পাওয়া নেই সেগুলোতে যাওয়ার লোক খুব কম হয়। ভগবানের সঙ্গে এই রকম সম্পর্ক তৈরি করতে হয়, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের গান আছে না, আমি নিশি দিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতো বাসিও, তোমার যখন আমাকে ভালোবাসবার ইচ্ছে হবে তখন তুমি ভালোবেসো, কিন্তু আমার ভালোবাসাটা সব সময় তোমার প্রতি থাকবে, সেখানে যেন আমার কোনো রকম ব্যবসা বাণিজ্য না হয়। আমরা অনেকে দুঃখ করি যে এত ভগবানকে এত দিলুম, এত ডাকলুম, ওই করলুম, কই ভগবান তো আমাদের ফিরে চাইলেন না, ভগবান তো আমাকে ফিরে চাইলেন না, তার মানে আমরা কিছু একটা আশা করে ভগবানকে চাই, সেই আশার বস্তু না পেলে আশাহত হই, তাহলে দেখুন আমরা ভগবানকে চাই না, ভগবানের আগে একটা পর্দা আছে, যেরকম বইয়ের ওপর একটা কভার থাকে, আমরা সেই কভারটার আকর্ষণে চলে যাই, বইয়ের কন্টেন্ট বিষয়বস্তুকে আমরা ভালোবাসি না। আমরা লোককে দেখাতে চাই, দেখো রামকৃষ্ণ কথামৃত পড়ছি, অত আমি রামকৃষ্ণ কথামৃত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের কাছে কভারটা খুব ইম্পর্ট্যান্ট হয়, কভারের ভেতরে যে নিহিত যে সত্যবস্তু, শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই যে ভাবটা, এই যে কন্টেন্ট, এটার প্রতি আমাদের ভালোবাসা জাগে না, এটা তখনই জাগবে যখন আমরা কিচ্ছু চাইছি না ভগবানের কাছে, একেবারে কোনো কিছু চাইছি না, শুধু তোমাকে চাই, আর এর বাইরে আর কিচ্ছু চাই না, এইটি যখন হবে তখন আমাদের হবে। হিমালয়ের অপার সৌন্দর্য অনন্তের সামনে আমরা যখন দাঁড়াই তখন আমরা দেখামাত্র, অনন্তকে দেখামাত্র আমাদের মনের ভেতরে একটা অদ্ভুত ভালোবাসা জাগে, হিমালয়ের অপার সৌন্দর্য আমাদের মন প্রাণ ভরে দেয়, চোখ ফেরাতে ইচ্ছা হয় না, এই অভিজ্ঞতা আপনাদের সকলের হয়েছে, অথচ হিমগিরি আমাদের কাছে কোনো প্রতিদান চায় না, সেই রূপ হচ্ছে অহেতুক ভালোবাসা। সে দিয়েই যেন খালাস, সে কিচ্ছু চাইছে না তার বদলে, সে যেন দিয়েই খালাস, অনন্ত ঐশ্বর্য তার আছে, এটা তখনই হয় যখন আমরা আমাদের ভেতরে এই ভাবটা তখনই জাগাতে পারি, আমরা সাধন ভজন করে আমাদের ভেতরে অনন্ত ঐশ্বর্যের অধিকারী হই। আমরা কখনই কিছু ফেরত চাই, কারণ আমরা চাই দেওয়া মাত্র আমার জায়গাটা খালি হয়ে গেলো, সেই খালি জায়গাটাকে অন্য ভগবানের কাছ থেকে কিছু নিয়ে ভর্তি হতে হবে, কিন্তু অনন্ত ঐশ্বর্য যখন আমাদের ভেতরে থাকে তখন আমরা কোনো কিছুই আমরা চাই না, কারণ সে যদি নিয়েও যায় তবু আমার কাছে অনন্ত থাকে, পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ অবশেষ, সমুদ্র থেকে বালতি বালতি আপনি জল নিয়ে যান, সমুদ্র কিন্তু ওরকম শান্তই থাকে, কারণ তার ফ্লো, তার তার ভেতরে জল আসার পরিমাণ কোনো অবস্থাতে থামে না। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে মায়েদের উদাহরণ,
মায়েরা তার সন্তানদের কাছ থেকে কিচ্ছু চান না। হয়তো আপনারা মনে করবেন, হ্যাঁ আমরা তো এই চাই, সন্তান ভালো হবে তাই হবে, লেখাপড়া শিখবে, আমাকে দেখবে। কিন্তু খুব ভালো করে খতিয়ে দেখুন, আমাদের মায়েরা আমাদের কাছে কিচ্ছু চান না। বাবারা তবু চান, মায়েরা আমাদের কাছে কিচ্ছু চান না। তারা যেন দিয়েই যেন আনন্দ পাচ্ছেন, সমস্ত জীবনটা উজাড় করে দিয়েছেন। আমাদের অনেকে বলেন, আহা আমাদের আপনাদের কী বৈরাগ্য। আমরা বলি, আমরা তো আকাশ থেকে পড়িনি, আমরা আপনাদের কারুর কারুর ঘর থেকেই এসেছি। অর্থাৎ সেই জীবন থেকে আমাদের ভেতরে এই যে ভালোবাসাটি সঞ্চারিত হচ্ছে, তারা আমাদেরকে উজাড় আমাদের তৈরি করে ভগবানের পাদপদ্মে উৎসর্গ করে দিয়েছেন, বদলে কিচ্ছু চাইছেন না। তাদের যে সিকিউরিটি, আমরা যে তাদের শেষ বয়সে দেখতে পাচ্ছি না, এটার প্রতিও তাদের কোনো রকম কিছু কষ্ট নেই। পূজনীয় আত্মস্থানন্দজি যখন সন্ন্যাস দীক্ষা দিতেন, তারপরে যেদিন নতুন সাধুদের সঙ্গে বসতেন, আমরা প্রত্যেক বছর মহারাজের কাছে থাকার সুযোগ পেতুম। মহারাজ অনেক উপদেশের মধ্যে একটি উপদেশ কম্পালসারিলি বলতেন, সেটা হচ্ছে এই, সবসময় মনে রাখবে নিজের বাবা মার প্রতি যে কর্তব্য করার কথা ছিল সেই কর্তব্য তোমরা করনি, আর তোমাদের বাবা মাও তোমাদের কাছ থেকে সেই কর্তব্য প্রত্যাশা করেননি। কেন প্রত্যাশা করেননি? কারণ তারা ভাবেন যে তুমি খুব ভালো সাধু হয়েছ, অতএব তোমাকে ভালো সাধু হয়ে দেখাতেই হবে, নাহলে তুমি এই যে কৃতকর্মটি করলে না, সেই কৃতকর্মটির জন্য তোমাকে ভুগতে হবে। এই যে বাবা মায়ের আমাদের প্রতি এই উজাড় ভালোবাসা, উজাড় যে ভালোবাসা সেটি অহেতুকি ভালোবাসা, ঠিক এই ভাবটা যখন আমরা ঈশ্বরের ওপর আরোপ করি, সেইটি হয়ে ওঠে অহেতুকি ভক্তি। তোমার কাছে কিচ্ছু চাই না, তোমাকে দেখেই আমার আনন্দ, তোমার সঙ্গ করে আমাদের আনন্দ। দেখবেন আমরা যখন রামকৃষ্ণ কথামৃত পড়ি, পূজনীয় ভূতেশানন্দজি মহাজ বলতেন কথামৃত এইভাবে পড়বার চেষ্টা করবে। কীরমভাবে পড়ার চেষ্টা করব না, তিনি বলতেন, মনে করো, দেখবে মাস্টারমশাই প্রত্যেক অধ্যায়ের শুরুতে সেই ঘটনার যে প্রেক্ষাপট সেটি বর্ণনা করেছেন। আজ কি বার, আজ কি তিথি, গঙ্গা কোন দিকে বইছে, ঠাকুর ছোটো খাটে বসে আছেন না বড় খাটে বসে আছেন, পূর্বাশ্ব না দক্ষিণাশ্ব, তার মুখের ভাব কোন দিকে, কেমনভাবে বসে আছেন, একটি পা এর ওপর খাটের ওপর এবং একটি পা ঝুলছে অথবা দুটি পায়ে ঝুলছে, সামনে মাদুর পাতা আছে, সেই মাদুরে কে কে বসে আছে, ওই ঘরে কোণের দিকে মানে পশ্চিম দিক দিয়ে ঢুকলে কোণের দিকে একটা গঙ্গা জলের জ্বালা থাকতো, এখন আর সেই জ্বালাটা নেই। মহারাজ বলতেন ওই জ্বালার পাশে নিজেকেও বসিয়ে রাখবে, তারপর শ্রীরামকৃষ্ণের সেই কথা পড়তে শুরু করবে, মনে হবে এই সমস্ত কথা নরেনকে বলা নেই, রাখালকে বলা নেই, মাস্টারমশাইকেও বলছেন না, ঠাকুর বলছেন শুধু তোমাকে, এ কথা শুধু তোমার জন্য। ভগবানের কাছ থেকে এই রকম ভালোবাসা আশা করুন, তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তুমি আমাকে আমার তোমার অধ্যাত্ম সম্পদে আমায় পূর্ণ করে দাও, অহেতুকি ভক্তি ভগবানের কাছে। ঠাকুর জগদম্বার কাছে এই শুদ্ধা অমলা নিষ্কাম অহেতুকি ভক্তি চেয়েছিলেন, এই ভক্তিতেই জগদম্বাকে বেঁধেছিলেন। এরপরের যে ভক্তির কথা বলছেন, ঠাকুর বলছেন সেটাও খুব দুর্লভ, সেটি হলো উর্জিতা ভক্তি। ঠাকুর বলছেন, মহারাজ বলছেন তার বক্তৃতায়, এ আরো অনেক উচ্চ স্তরের জিনিস, এতে হাসে কাঁদে নাচে গায়। এই অবস্থায় চৈতন্যদেবের হয়েছিল, ঠাকুরের হয়েছিল, যাহা নাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণস্ফুরে, প্রেমোন্মাদে মহাপ্রভু বন দেখে শ্রী বৃন্দাবন সমুদ্র দেখে শ্রী যমুনা ভেবেছিলেন। ঠাকুর বলেছেন যদি কারোর উর্জিতা ভক্তি হয় নিশ্চয়ই যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। এটা তখনই সম্ভব হয় যখন আমাদের ইষ্ট দর্শন হয়। শ্রী শ্রী মায়ের একটা ভারী সুন্দর কথা আছে, মা তো খুব সহজ সরল কথায় বলতেন, ঠাকুরের তবু কথায় মার প্যাচ ছিল, মায়ের সবটাই মার প্যাচ, কিন্তু প্রেজেন্টেশনটা এত সহজ যে মানে একদম সাধারণ মানুষও বুঝতে পারে, খানিকটা সেই সত্যজিৎ রায়ের সিনেমার মতো, সেই বড় মূর্তি আছে হীরক রাজার মূর্তি, সেটাকে টানা হচ্ছে, সবাই টানছে, রাজা টানছে, প্রজা টানছে, খনিক শ্রমিক টানছে, শিক্ষক টানছেন, শিক্ষার্থীরা টানছেন, অতিথিরা টানছেন, সকলের মুখে একটাই বলি, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান।
এক শ্রেণীর দর্শক যারা ছোট কিছু বোঝে না তারা আনন্দে লাফিয়ে পড়ছে, বিরাট মূর্তিটা ওই মন্ত্রতে পড়ে যাবে। আর যারা একটু গুরুগম্ভীর তারা বুঝতে পারছে ওই শব্দগুলোর মধ্যে দিয়ে একটা অন্য কথা বলা হচ্ছে, বলা হচ্ছে রাজতন্ত্রের অবসান হবে, সমাজতন্ত্র ফিরে আসবে। মায়েরও ঠিক সেই রকম, কথাটা খুব সহজ, মানে সবাই এক এক রকম অর্থ করতে পারে, কিন্তু প্যাঁচের শেষ নেই। মা সেই খুব সুন্দর করে বলছেন যে ইষ্ট দর্শন হলে কি হয়, না ইষ্ট দর্শন হলে অন্য কিছু হয়, তখন সে দেখে আমার ভেতরে যিনি দুলে বাগদির মধ্যে তিনি, মানে ঈশ্বর আমার ভেতরে যেরকম বিরাজ করছেন আমি যেমন ঈশ্বরময়, জগতের সব কিছুর ভেতরে সেই ঈশ্বরকেই দর্শন করছে, ঈশ্বর ভিন্ন আর কিছু দর্শন করছে। যখন সেই ঈশ্বরের প্রকাশ, আমার প্রিয়জনের প্রকাশ চারিদিকে দেখছি তখন কত আনন্দ হয়। দেখুন বিয়ে বাড়িতে আপনাদের সঙ্গে আপনার ছোটবেলার বন্ধুর 15 বছর বাদে দেখা হলো, আপনার কি আনন্দ, কিছুই করছেন না, তার হাতটা ধরে এমনি এমনি করে নাচাচ্ছেন, কিন্তু আপনার ভেতরে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। ওই প্রতিবার নাচের ভেতরে আপনি সেই আপনার ছোটবেলাটায় ফিরে এসেছেন, তার সঙ্গে অ্যাসোসিয়েশন হচ্ছেন। ঠিক এই রকম যদি সব জায়গাতেই আপনি আপনার বন্ধুদের দেখেন, বিশেষ করে স্কুলের ইউনিয়নে আমরা জানি আমরা কিরকম ছোট হয়ে যাই, লাফিয়ে যাই, আনন্দ করি, মজা করি। আমার মনে আছে আমার স্কুলে গেছিলাম 30 বছর বাদে, যে বেঞ্চিতে বসতাম আমরা ক্লাস টেনে, সেই বেঞ্চিতে আমার এই হৃষ্টপুষ্ট শরীর ঢুকছে না, তবু ধাক্কা ধাক্কি করে টেনে বাঁকা চড়া করে সেই বেঞ্চিতে বসার চেষ্টা করছি। আমরা সবাই সেই বেঞ্চিতে বসেছি এবং কে কী করতাম, কে কার পেছনে কীরকমভাবে লাগতাম, সেইগুলো আমাদের মনে পড়ছে, সেগুলো আমরা রিক্যাপচুলেট করার চেষ্টা করছি। ঠিক সেই রকম যখন আমরা চতুর্দিকে আমার সেই ইষ্ট বস্তুকে দেখি, আমার মধ্যেও তাকে দেখি আর আমার সেই প্রিয়জনকে চতুর্দিকে দেখি, তখন আমার মধ্যে এত আনন্দ হয় যে আমি আর আমাতে থাকতে পারি না, আমি আমাতে আমি হারা হয়ে যাচ্ছে, আমি আমি হারা হয়ে যাই। এবং এই আমি হারা হওয়ার সময় জগতের সব কিছুকে আমার প্রিয় বস্তু বলে দৃশ্যমান হয়। তুলনা করছেন ঠাকুর, বলছেন যে যেরকম শ্রীচৈতন্যর হয়েছিল, শ্রীচৈতন্য দেব বৃন্দাবন বনকে দেখে তার বৃন্দাবন মনে হচ্ছে, কেন বৃন্দাবন মনে হচ্ছে না, সেখানে স্বয়ং তার হৃদয় দেবতা বাস করেন। যমুনাপুরী যার গায়ের রঙের সঙ্গে তার হৃদয় দেবতার গায়ের রং মিলন হয়েছে, রাধার হয়েছিল সেই রাধার কি হইল অন্তরে ব্যথা ব্যথা বসিয়া বিরলে এক থাকয় একলে না শুনে কাহারো কথা, বিরতিরা আহারে রাগা বাস করে যে মতো যোগিনী পারা। এই অবস্থা যখন পেরিয়ে গেল তখন তার মনে হলো জগতের সব কিছুর ভেতরে তার শ্রী শ্রীকৃষ্ণ আছে। ঘন কালো মেঘের সেই নীল রং দেখে তার মনে হচ্ছে ওই বোধহয় তার প্রাণনাথ শ্রীকৃষ্ণ আছে। ময়ূরের গলার সেই যে নীল রং দেখে মনে হচ্ছে ওই আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণের আমি প্রকাশ দেখতে পাচ্ছি। তখন আমরা নিজেদের মধ্যে তাকি না, হই হই করি, লাফাই। এই উর্জিতা ভক্তির কিছু কিছু ছবি আপনাদের বলতে পারি, আপনাদের জীবনেও হয়, আপনারা লক্ষ্য করেন না তাই বুঝতে পারেন না। কীরকম জানেন তো, যে জীবনে কখনো বড় একটা হাসে না, গম্ভীর হয়ে থাকে, সেই মানুষও যখন পুরীর সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ায় আর সেই বিশাল বিশাল ঢেউ এনে তাকে এক ধাক্কা মেরে ফেলে দেয়, তিনি ছোট শিশুর মতো খিলখিল করে হাসেন। সেই অনন্ত ঈশ্বরের সেই অনন্ত প্রকাশের সঙ্গে নিজের স্পর্শ পেয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলেন, যেটির কথা এখানে বলছেন। যদি কারো উর্জিত ভক্তি হয়, ঠাকুর বলছেন নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান। ঠাকুর বলছেন তার সেই দর্শনের কথা কি সুন্দর লীলা প্রসঙ্গে বলা আছে, বলছেন মাকে গিয়ে বললুম মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে তুই দেখা দিবি নে। তারপরে সেই খাঁড়াটি যখনই গলার কাছে আনবার চেষ্টা করলুম তখন সেই ঘর বার সমস্ত কিছু যেন ঘুরতে শুরু করলো, মনে হলো যেন জ্যোতির সমুদ্র, সেই জ্যোতির সমুদ্রের মধ্যে একবার উঠছি একবার নামছি, একবার উঠছি একবার নামছি, তারপরে সেই জ্যোতির সমুদ্রের ভেতরে তলিয়ে গেলাম। এই যখন আমরা তলিয়ে যাই তখন জগৎ সংসারের সব কিছুতে সব কিছুর মধ্যে ঈশ্বরের বিকাশ দেখতে পাই, তখন কারুর ভেতরে আমরা খারাপ দেখতে পাই না, কারণ প্রতি বস্তুর ভেতরে আমার প্রেমাস্পদের ছবি বা আমার প্রেমাস্পদের প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করি।
এরপরে বলছেন মধুরা ভক্তি, এই ভক্তি শ্রীমতী রাধারানীর হয়েছিল। দাস্য সখ্য সব রকম ভাবের সমন্বয় এই মধুর ভাব। অশ্রু স্তম্ভ পুলক বৈবর্ণ ও দিব্যোন্মাদ, এ হচ্ছে শ্রীমতীর অবস্থা। জীবের এ ভাব হয় না, এই ভক্তি চরম। বিষয়ের ওপর বিষয়ী যেমন প্রগাঢ় ভক্তি ও আসক্তি, সেই রকম প্রীতি ও আসক্তি শ্রী ভগবানে দিতে হয়। একমাত্র ভগবানকেই প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, আর কিছু নয়। সেই প্রাণডালা ভালোবাসা একবার আসে না, একেবারে আসে না, সাধন ভজন বিনা আসে না। মন হাতে থাকলে তক এক্ষুনি ভগবান লাভ হয়ে যায়। কিন্তু আমাদের মন যে বিষয়ে বন্ধক করেছে, মহারাজ শেষ ভক্তিটির কথা বলছেন, মধুরা ভক্তি। মধুরা ভক্তিটি কীরকম না, মধুরা ভক্তির দুটি প্রকাশ হয়। একটি হচ্ছে তার শ্রীমতী রাধিকার হয়েছিল, সেখানে দাস্য এবং সখ্য, আমি তোমার সখা, আমি তোমার বন্ধু। যেরকম আমরা সখার সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে সামান্যতম মানসিক অন্তরায় করি না। আমরা বন্ধুর সঙ্গে কি সামান্য মানসিক অন্তরায় করি? আমার মনের যা কিছু দুঃখ, যা কাউকে বলতে পাচ্ছি না, আমার সেই বন্ধুকে, বন্ধুর সঙ্গে আমি শেয়ার করি। সেখানে হচ্ছে আমরা মনের দিক থেকে সমান, আবার একই সঙ্গে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমি সতত নিরত তোমার সেবায় রত আছি। এই দুটি ভাব যখন আমাদের ভেতরে সংযুক্ত হয়, সেটিকে মধুর ভাব বলছেন। বলছেন এই মধুর ভাব সাধারণের মধ্যে হয় না। অশ্রু স্তম্ভ পুলক বৈবর্ণ এবং দিব্যোন্মাদ, তাকে পেলুক না বলে অঝরে তার চোখ দিয়ে জল পড়ছে। জল পড়তে পড়তে একটা সময় আমরা স্তব্ধ হয়ে যাই, শান্ত হয়ে যাই। দেখবেন অনেকক্ষণ যখন আপনারা আপনার প্রিয়জনকে হারান, সেই দুঃখে প্রথম প্রকাশ হয় কান্না। কাঁদতে 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 একটা সময় আমরা স্তব্ধ হয়ে যাই, আর আমরা ভেতরের সেই আবেগকে আর প্রকাশ করতে পারি না, জল শেষ হয়ে যায়। তারপরে এটা যখন ঈশ্বর লাভ হয়, তাকে পাওয়ার যে আনন্দ, সেটা আমাদের ভেতরে প্রকাশিত হয়, পুলক হতে থাকে। আমার মনে হয় এই যে কী আনন্দ, পেরে উঠছি না থাকতে। তারপর আমার যে শরীরের, যে আমি যে মানুষ, তার বদল হতে থাকে, আর আমি একটা দিব্যোন্মাদ হয়ে যাই। আমি আমার নিজেকে হারিয়ে ফেলি ভগবানের ভালোবাসায়, আমি এমন হয়ে যাই, আমি আমার নিজের ভেতরের যে সাধারণ ভাব সেটিকে আমি হারিয়ে ফেলি। এইটি হচ্ছে চরম ভক্তি। এবার এই অধ্যায় শেষ করছেন, এই বক্তৃতা শেষ করছেন পূজনীয় মহারাজ, এই কথাগুলি বলেন, বিষয়ের ওপর বিষয়ীর যেমন প্রগাঢ় ভক্তি ও আসক্তি, সেই রকম প্রীতি ও আসক্তি শ্রী ভগবানের পাদপদ্মে দিতে হবে। ভগবানকে দিতে হলে কি দিতে হবে না, আমাদের যেরকম আমার প্রিয় বস্তুর প্রতি আমার যে প্রিয়তা বুদ্ধি, ঠাকুর বলেছেন বিষয়ের বিষয়ীর বিষয়ের প্রতি টান, সতীর পতির ওপর টান, সন্তানের প্রতি মায়ের টান, এই তিন টান একত্র করলে তবে যে টান হয় সেটি ভগবানকে দিতে হয়। এই তিন টান শব্দের ভেতরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রিয়তা বুদ্ধি। ঈশ্বর ছাড়া, ঈশ্বরের প্রতি আমার সবটুকু ভালোবাসা, ঈশ্বরের প্রতি আমার সবটুকু আবেগ, ঈশ্বরের প্রতি আমার সবটুকু নিবেদন। আমার জীবনে ঈশ্বর ভিন্ন আর অন্য কোনো কিছুর স্থান নেই। যখন আমরা তাকে ভালোবাসি তখন এই রকম ভালোবাসা হয়। জগৎটা আমাদের কাছে মিথ্যে বলে মনে হয়। আমার তো ভীষণ মনে হয় এই অবস্থাটা, যখন আমাদের ছেলেরা সাধু হতে আসে, যে সমস্ত ছেলেদের আগে থেকে চিনি, তারা যখন সাধু হতে আসে তাদের দেখে আর চিনতে পারি না। কেন পারি না? কারণ যাদের বাড়ির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যেদিন এলো মনে হচ্ছে সেই বাড়িটা তার কাছে কিচ্ছু নয়, তুচ্ছ হয়ে গেছে, সেটা যেন তার দিকে তারা ফিরেও তাকাতে পারছে না। এই রকম একটা, এই যে আবেশটা হয়, হিসাব ভগবানের প্রতি আকর্ষণের ফলে এই আবেশটা হতে থাকে। তাই বলছেন বিষয়ের ওপর বিষয়ের যেমন প্রগাঢ় প্রীতি ও আসক্তি, সেই রকম প্রীতি ও আসক্তি শ্রী ভগবানের পাদপদ্মে দিতে হবে। আমরা জানেন তো খানিকটা অ্যামেচার সাধক, আমরা কিন্তু রেগুলার সাধক নই। আমরা এই দুঃখ পেলাম জীবনে, ও ভগবান আর জীবনে এত কষ্ট, তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। তারপর যেই সেই অবস্থা থেকে আমরা
পেরিয়ে যাই তখন দুঃশালা, সেই যে গল্প আছে না যে একজন টিকিট কাটেননি ট্রেনেতে, তারপরে এমন সময় দেখছেন চেকার উঠেছে, তখন বলছেন বাবার গাড়ি, কাকার গাড়ি, পিসোর গাড়ি, মামার গাড়ি। তো চেকার বলছে আহারে মানুষটা পাগল হয়ে গেছে, ছেড়ে দাও। তারপরে যেই পরের স্টেশন এসে গেছে, টুক করে ট্রেন থেকে নেমে ট্রেনের গায়ে লাথি মেরে বলছেন শালার গাড়ি। আমাদের ভগবান প্রায়শই শালার গাড়ি হয়ে গেছে, বিপদের সময় তাকে আমরা ডাকি। তাই তিনি ওইটুকু সময়ের জন্যই আমাদের দেখা দেন, আর তারপরে সেটা শেষ হয়ে গেলে আবার মুখ ফিরিয়ে নেন। তার সঙ্গে যদি আমাদের অনন্ত সম্পর্ক তৈরি করতে হয় তাহলে একমাত্র ভগবানকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, আর কিছুকে না। আমরা সব কিছুকে ভালোবাসি, আর অবসর মতো ভগবানকে ভালোবাসি। আমাদের বকুল কথাও দরকার, আমাদের ভালো ভালো খাবারও দরকার, nishamadhulika.com থেকে আমাদের নানা রকমের রেসিপি দরকার, সব দরকার, এবং তার সঙ্গে খানিকটা সময়ের জন্য ভগবানকে দরকার। ভগবান খানিকটা আমাদের সেই পাস টাইম, আমাদের যে অফ টাইমের প্লেজার হয়ে ওঠে, আমাদের যে অবসর সময়ের বিনোদনের মতো হয়ে যায়। তাই অবসর সময়ের বিনোদন বলে অবসর সময় যেই শেষ হয়ে যায় সেই বিনোদন, সেই খেলাও শেষ হয়ে যায়। এই খেলা তখনই হবে যখন আমার জীবনের প্রথম এবং একমাত্র লক্ষ্য ঈশ্বর হবেন, ঈশ্বর ভিন্ন আর কিচ্ছু নেই। কি সুন্দর কথাটা বলছেন মহারাজ, সেই প্রাণ ঢালা ভালোবাসা একবারে আসে না, সাধন ভজন বিনা আসে না। আমরা যারা বলছি আপনাদের মধ্যে হয়তো খুব রাগ করবেন, হ্যাঁ মহারাজ এই বলছেন, আমরা কি সবসময় তাই করি? সবসময় কি বকুল কথা দেখি? সবসময় কি সিরিয়াল দেখি? সবসময় কি nishamadhulika.com দেখি? না, আমরা চাই তাকে, কিন্তু বারবার বারবার আমরা পরাভূত হই, আমরা চেয়েও তাকে পাই না। স্বামীজি বলছেন যে সাফল্য লাভের তিনটি উপায়, 3 P's আর দেয়ার, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। পবিত্রতা কি করে? পবিত্রতা আমাদের ছড়িয়ে থাকা মনকে একীভূত করে। অপবিত্র মন সে কখনো এখানটা খোঁজে, ওখানটা খোঁজে, সেখানটা খোঁজে, আর পবিত্র মন আমার সেই ছড়িয়ে থাকা মনটিকে একীভূত করে। আর আরেকটা জিনিস বলছেন, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, ধৈর্য এবং অধ্যাবসায়। আমরা প্রতিবার পরাভূত হব, আর প্রতিবার আমরা চেষ্টা করব সেই অবস্থার পারে যাওয়ার। আমরা বারবার পরাভূত হব, প্রথমবারে কেউ হয় না। দেখুন না, আমরা জপ করতে বসি, পূজনীয় ভূতেশানন্দজি বলতেন যদি তোমরা আধ ঘন্টা জপ করতে বসো তা 27 মিনিট চলে যায় নিজের সঙ্গে লড়াই করতে করতে। যখনই আপনি জপ করতে বসলেন ব্যাস মনে আসতে থাকলো বাবার এই আজকে এতটুকু সময় বাকি আছে, তাড়াতাড়ি করে জপ সেরে নিয়ে আবার একটু রান্নাবান্না করতে হবে, গেস্ট আসবে, কী করে আর পুজোর সময় আসছে, একটু একটু বাজার তো করতেই হবে, এখানে সেল দিচ্ছে, ওখানে সেল দিচ্ছে, আগে আগে করে নেওয়া ভালো, কখন করোনা থার্ড ওয়েভ চলে আসবে, দেখবেন ওইগুলো ঠিক আমাদের জব করার সময়তেই মনে আসে। ওইটা হচ্ছে আমরা বারবার পরাভূত হই, শাস্ত্রে এটাকে বলে বিক্ষেপ, মনের সরে যাওয়া। তারপরে তা সেই সরে যাওয়া মনকে টেনে নিয়ে এসে আবার ধেয় বস্তুতে লাগানো, সেটাকে বলা হয় প্রত্যাহার। এইটি বারবার চেষ্টা করতে হয়। বারবার চেষ্টা করতে গেলে যখন আমরা বারবার চেষ্টা করি তখন আমরা তার প্রতি এক টানা ভালোবাসা তৈরি করতে পারি, অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করতে পারি। সেই প্রাণ ঢালা ভালোবাসা একেবারেই আসে না, সাধন ভজন বিনা আসে না। মন হাতে থাকলে এক্ষুনি ভগবান লাভ হয়ে যায়, কিন্তু আমাদের মন যে বিষয় বন্ধ করেছে, কি সুন্দর কথাটা। ধরুন একটা সম্পদ আপনার যদি থাকে, ধরুন একটা সুন্দর একটা নেকলেস আপনি করিয়েছেন, সেটা আপনার নিজের আছে, আপনি বিয়ে বাড়িতেও পরে যাচ্ছেন, সেটা অন্নপ্রাশনেও পরে যাচ্ছেন, আবার কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে পরে যাচ্ছেন। কিন্তু আপনি যদি সেই সোনার অলংকারটা স্বর্ণকারের কাছে বাধা দিয়ে তার বদলে কিছু টাকা নিয়ে আসেন এবং শর্ত করেন যে আমি চাইলে তুমি যদি একবার আমাকে দাও সেটা আমি পরে যাব, আপনি বিয়ে বাড়ি আছে গিয়ে বললেন ভাই ওই অলংকারটা একবার দেবে, আজকে পরে কালকেই ফেরত দিয়ে যাব, বলে না না এবার হবে না, আপনার হাতে তো নেই, আপনি চাইলেও সেটা পরে আপনি নিজেকে অলঙ্কৃত করতে পাচ্ছেন না। ঠিক সেই রকম আমাদের মন আমাদের হাতে থাকে না। আমাদের মহারাজ একজন বলতেন, তিনি বলতেন নিজের মনের প্রভু হবে, মন যেন কখনো তোমার প্রভু হওয়ার না চেষ্টা করে, তুমি যেমন বলবে মন যেন ঠিক তেমনভাবে চলতে থাকে, এবং এটি যদি না হয় তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। অনন্যা ভক্তি যেন ছাদ,
প্রথমে নিষ্ঠা, বৈদী ভক্তি, এসব যেন সিঁড়ি। অনন্যা ভক্তি, যেটি একবারে নিরন্তর আমাদের ঈশ্বরের সঙ্গে লেগে আছে। এবং বৈধী ভক্তি হচ্ছে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য অবলম্বন। এখানে অনন্যা ভক্তিকে ছাদের সঙ্গে তুলনা করেছে, এবং ছাদে উঠতে গেলে যে সিঁড়িটা দরকার সেটা হচ্ছে বৈধী ভক্তি। মহারাজ একটি ভারী সুন্দর উদাহরণ দিচ্ছেন, সেটা হচ্ছে এই, বেলুড় মঠের ধারে একখানা গাধা বোট নোঙর ফেলে দিন পনেরো ছিল। বিস্তর পলিমাটি এসে নোঙর পড়েছিল নোঙরের ওপর। তারপর দেখলুম আটজন মাঝি মিলে সারাদিন পরিশ্রম করে সেই নোঙর তুললে। কোটি জন্মের সংস্কার মাটির মতন আমাদের মনের ওপর জমে রয়েছে, সেই মনকে তুলে নিয়ে শ্রী ভগবানের পাদপদ্মে দিতে হবে। সেজন্য সাধন চাই এবং সেই সঙ্গে তার কৃপা। সুন্দর কথাটা উদাহরণ দিচ্ছেন, গাধা ভোট নোঙর ফেলে বসে আছে এবং জোয়ার ভাটায় প্রত্যেকবার তাতে পলি পড়ছে, এত পলি পড়েছে সেই নোঙরটাকে তোলা যাচ্ছে না। তখন আটজন লেগে পড়ল তারা সেই ইয়ে দিয়ে, কারণ নোঙরে সে পলির মাটি তো শক্ত হয়ে গিয়েছে, তারা যন্ত্র দিয়ে সেগুলোকে ভেঙে 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 সেই মাটি মুক্ত করে দিল। তারপর জল দিয়ে পরিষ্কার করে দিতেই সেটি হালকা হয়ে গেল, সঙ্গে সঙ্গে নোঙরটিকে তুলে দিতে হবে। ঠিক সেই রকম এই জন্ম, তার আগের জন্ম, তার আগের জন্ম, তার আগের জন্ম, সমস্ত বিগত পূর্বাপর সমস্ত জন্মের সব শুভ অশুভ সংস্কার ওই পলিমাটির মতো আমার চতুর্দিকে লেগে আছে। সাধন ভজন করে আমাদের সেটিকে সরাতে হবে। আমার চোখের জল তাকে পাবার ইচ্ছে সেই মলিনতাকে থেকে আমাকে মলিনতা মুক্ত করে, আমাকে অমলিন করতে সাহায্য করে। আর যত আমার ভেতরটা অমলিন হবে তত তাতে ঈশ্বরের প্রকাশ হবে। আমরা যখন পীঠ পুজো, আমরা যখন পুজো করি সেখানে পীঠশক্তির ন্যাস এবং এই যে পীঠ, পীঠ দেবতার ন্যাস করতে বলা হয়। পীঠ মানে হচ্ছে দেবতা যে আসনে এসে বসবেন, ভাবটা হচ্ছে এই, এই আসনটা পরিচ্ছন্ন করে না রাখলে তাতে দেবতা এসে বসতে পারবেন না। যেমন ধরুন আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হবে, কোজাগরী লক্ষ্মী পুজো হবে, আপনি ময়লা ঘরে কি প্রতিমা নিয়ে আসতে পারেন? বাজারে প্রতিমা আনবার আগে আপনি কি করেন, ঘরটিকে পরিষ্কার করেন, তার ঝাড়ু দিয়ে সেই ধুলো সমস্ত কিছু সরিয়ে দেন, তারপরে জল দিয়ে মোছেন, তাতেও যদি স্যাটিসফাইড নয় তখন আবার জল দিয়ে ভালো করে মোছেন, তারপরে আলপনা আঁকেন, যে পিঁড়িতে ভগবান বসবেন সেটি ভালো করে ধোন, তারপরে সেটি রোদ্দুরে শুকান, কারণ খটখটে হওয়া দরকার, তারপরে এক পা দুপা করে বাজারে যান, গিয়ে একটি সুন্দর প্রতিমা তুলে নিয়ে এসে তাতে বসান, তারপরে পূজার সমস্ত জোগাড় দিয়ে তাকে আহ্বান করেন। আপনি লক্ষ্য করতে থাকেন দেবী যেন এসে উপস্থিত হয়েছেন আপনার সেই পূজা কক্ষে, তার কৃপা ঝরে পড়ছে সেই প্রতিমার চোখ দিয়ে, আর আনন্দে ভরপুর হয়ে উঠছে আমাদের মন। ঠিক ওই রকম আমাদের মন যা দিয়ে আমরা ভগবানকে জুড়ে ফেলার চেষ্টা করি সেটি মলিনতা মুক্ত হওয়া ভীষণ জরুরি। সেটি যত আমাদের মলিনতা মুক্ত হবে তত আমরা ঈশ্বরকে দেখতে পাব। আজকে সকালবেলা ধরুন স্নান করে যখন আয়নায় আপনি চুল আঁচড়াচ্ছিলেন তখন আপনি দেখলেন যে আয়নাটা যথেষ্ট মলিন হয়েছে, আপনি কি করেন, একটু খবরের কাগজ, পুরনো খবরের কাগজ ছিঁড়ে তাতে একটু জলে ভিজিয়ে তারপরে সেই আয়নাটাকে ভালো করে পরিষ্কার করেন, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে যখন দেয় তখন আপনার ভেতরই মনে হয় যেন একবারে গ্রেটা গার্বো যেন আপনার মধ্যে দিয়ে বিচ্ছুরিত হচ্ছে, আপনি আর নেই, প্রতিচ্ছবিটা সেই গ্রেটা গার্বোরই আসছে। ঠিক সেই রকম ভালোবাসা ভক্তির জলে সিক্ত করে আমার মনটাকে, সেই আমার ভেতরের যে দর্পণ সেটাকে পরিষ্কার করতে হয়, তারপরে জ্ঞানের শুষ্কতা দিয়ে তাকে সেই যে ভিজে যে ভাবটা সেটাকে পরিচ্ছন্ন করে দিতে হয়। তখন যে দর্পণটি আসে সেটা ঝকঝক করে, আর তাতে যখন আমাদের প্রতি ঈশ্বরের প্রতিচ্ছবি পড়ে সেই প্রতিচ্ছবি দেখে আমরা আনন্দে বুঁদ হয়ে থাকি। ঠিক এইরকম উত্তর ভারতে যখন সাধু একে অপরের সঙ্গে দেখা হয় তখন দুটি কথা, যে কথাটা একই কিন্তু তার ভার্সনটা দুটি, কেউ বলে যে দর্শন সাফ হয় তো, আর কেউ বলে দর্পণ সাফ হয় তো। দর্পণ মানে আমাদের চিত্ত দর্পণ, হৃদয়ের ভেতরে যে দর্পণ যার ভেতরে ঈশ্বরের প্রকাশ হচ্ছে সেটা মলিনতা মুক্ত কি, এবং যদি মলিনতা মুক্ত হয় তাতে ঈশ্বরের দর্শন কি,
সঠিকভাবে হচ্ছে এইটি একে অপরের সঙ্গে খোঁজ নেন। এটা একটা বার্তালাপ বলে আমরা মনে করি, কিন্তু যদি সিরিয়াসলি নিজেকে ভাবি, প্রশ্নটা অন্যকে না করে যদি আমরা নিজেদের করি, তাহলে দেখবেন জীবনটা একদম আমাদের বদলে গেছে। আমরা তখন অনুভব করতে পারবো যে আমার ভেতরটা পরিষ্কার হয়েছে এবং তাতে ভগবানের প্রকাশ বা প্রতিবিম্ব সঠিকভাবে পড়ছে। মহারাজ শেষ করছেন একটি কথা দিয়ে, বলছেন গীতায় একটি শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে চারটি জিনিস করতে বলেছেন। বলেছেন তুমি আমাকে নমস্কার করো, আমার পূজা করো, আমার ভক্ত হও এবং আমাতে মন সমাহিত করো। যদি এইভাবে আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকো তাহলে তুমি নিশ্চয় আমাকে লাভ করবে। জাগতিক হিসেবে যদি আমরা মনে করি, তাহলে কারুর কাছ থেকে যদি আমাদের পেতে চাই, দাদা ভালো আছে নমস্কার আমরা বলি, প্রথমে নমস্কার করি, তারপরে তার পূজা করি, ও আপনি যা উপকার করেছেন না আমার, সেরকমটা আর কেউ করেনি। তারপরে সব কিছুতেই তিনি যেখানে আপনি তার পেছন পেছন সেখানে, হ্যাঁ সে একেবারে সেই এঁটুলির মতো লেগে থাকা, এবং তারপরে তাকে চিন্তা করতে করতে কখন দেখবেন আপনিও তার মতো করে কথা বলছেন, তারই ভাবে হচ্ছেন। ঠিক এইটা, এই যে জাগতে এইগুলো কিন্তু আমরা অভ্যাস করি, আমরা সংসারে করি, মায়েদের তো বিশেষভাবে দেখা যায়, মায়েরা অন্য কোনোভাবে নেবেন, এছাড়া তাদের উপায় থাকে না। বাড়িতে যখন শ্বশুর বাড়িতে যান তখন শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করতে হয়, তারপরে বলতে হয় মা আপনি তো সব আমাকে যা শেখালেন এই রকম আর কেউ আমায় শেখাননি। তারপরে আগে পিছে তার অনুরক্ত হওয়া, আর একটা সময় আপনি অনুভব করেন আপনি তারই ভাবেতে ভাবিত হওয়া। ঠিক এই জাগতিক অভ্যাস যেগুলোতে আমরা অভ্যস্ত, এইটা আমাদের ভগবানের প্রতি করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে, তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, এই বোধটা আমাদের ভেতরে জাগাতে হবে। না তো তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার, এই বোধটা সবার আগে আমাদের জাগাতে হবে। তারপরে বলছেন আমার পূজা করা, যখন তুমি আমার সব, তোমাকে ছাড়া আর কিছু করছি না, তখন তোমার প্রীতির জন্য যে কোনো কিছু কাজ সেটাই পূজা হয়ে যায়, সে ফুল বেলপাতা দিয়েই পূজা হোক আর অন্যভাবেই পূজা হোক, যা কিছু করছি সব তোমার জন্য, তোমার প্রীতি উৎপাদন করার জন্য করছি। আমাদের মনে আছে আমাদের হেডকোয়ার্টার্সে সাধুরা আমরা রোজ প্রত্যেক রবিবার গান গাইতাম, পূজনীয় স্মরণানন্দজি ব্যবস্থা করে দিয়েছিলেন, কালী কীর্তন আমরা গাইতাম সাধু ব্রহ্মচারী সবাই মিলে, এমনকি পূজনীয় শিবমায়ানন্দজি আমাদের সঙ্গে গাইতে আসতেন, আর স্মরণানন্দজি বারান্দায় হাঁটতেন আর আমাদের পাহারা দিতেন যাতে আমরা কেউ না পালিয়ে যাই। তো পূজনীয় গহনানন্দজি তখন আমাদের সংঘগুরু, তিনি রোজ সন্ধ্যেবেলা 8টার সময় হাঁটতে বেরোতেন, প্রেসিডেন্ট কোয়ার্টার থেকে এসে হেডকোয়ার্টার্সের সামনে অবধি আসতেন, আবার হেঁটে হেঁটে চলে যেতেন। এইরকম রোববারগুলো যখন আমরা গান গাইতে বসতাম তখন মহারাজ ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গান শুনতেন। একদিন ওনার গান খুব ভালো লেগেছে, উনি বলেছেন বেশ গাইছে সাধুরা। পরের দিন সকালে আমরা যখন প্রণাম করতে গেলাম তখন পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দেওয়া হলো। তা মহারাজ আমাকে আমার হাতটা ধরে বললেন যে বেশ হচ্ছিল কালকে গান। আমার এত আনন্দ পুলক হচ্ছিল, হাত জোর করে বললাম মহারাজ আমরা যা কিছু কাজ করি সব ঠাকুরের প্রীতি উৎপাদন করার জন্য, আপনি ঠাকুরের প্রতিনিধি, আপনার যখন এই গান ভালো লেগেছে আমরা নিশ্চিত এই গান ঠাকুরের কাছে অবশ্যই পৌঁছেছে। এমন একটা অ্যাফার্মেটিভ হাসি দিলেন সেটা আমি এখনও চোখ বন্ধ করলে দেখতে পাই, যে বলছি আপনাদের আমি দেখতে পাই। এই যে ভাবটা হচ্ছে যে তার ভক্ত হওয়া, তার প্রীতির জন্য প্রত্যেকটা কাজ করা, আপনি যা কিছু কাজ করছেন সে সামান্যতম যদি কাজ করেন সেটা যেন তার জন্য হয়। আমাদের পূজার শেষে একটা মন্ত্র বলা হয়, প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তসমিন তুষ্ট জগত্তুষ্ট প্রণীতে প্রণীত জগৎ, হে পুণ্ডরী কাক্ষ হরি যা কিছু কর্ম করছি সব তোমার প্রীতির জন্য, কারণ আমি বিশ্বাস করি তুমি যদি প্রীত হও জগৎ প্রীত হবে, তুমি যদি আমি যদি কিছু তোমার অপ্রীতিকর কাজ করি তাহলে জগৎ আমার প্রতি তুষ্ট হবে। বলছেন এইটাই বলছেন, আর এইটা যখন হয়, এই বোধটা যখন হয় তখন আমি তার মধ্যেই ডুবে থাকি, আমার আলাদা কোনো সত্তা থাকে না, এটা হচ্ছে একদম শেষ অবস্থা। আমাতে মন সমাহিত করো, আমাদের মন আলাদা করে সমাহিত করতে হয় না,
তাকে চিন্তা করতে করতে তাকে চিন্তা করতে করতে তাকে চিন্তা করতে করতে তাকে ভাবতে ভাবতে তার ভেতরে আমরা ডুবে যাই। যদি এইভাবে সর্বদা আমার সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকো তাহলে নিশ্চয় আমাকে লাভ করবে, এটা বলতে হয় না। যদি আমি মনে প্রাণে সব কিছুতে তাকে তার সাথে যুক্ত হয়ে থাকি তাহলে আমি অবশ্যই তার সঙ্গ করছি। কত প্রিয় মানুষ আমাদের কত দূর দূরান্তর দেশে থাকে, কিন্তু যখন চোখ বন্ধ করে তাদের কথা চিন্তা করি যারা আমার কাছে নেই, আমরা আমাদেরই যে প্রেজেন্ট স্টেট সেটাকে ভুলে যাই, যে অবস্থা সেটাকে ভুলে যাই এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই। এটা এই জিনিসগুলোর অভ্যেস আমাদের জীবনে আছে, শুধু এটাকে সুইচ ওভার করতে হবে ভগবানের দিকে, তাকে ভালোবাসতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তিনি আমার জীবনের সর্বস্ব, তিনি ছাড়া এই জগৎ সংসার আমার মিথ্যা, তার পূজা করতে হবে। পূজা করা মানে হচ্ছে তার প্রীতি উৎপাদনে, তিনি যে কাজগুলি ভালোবাসেন সেগুলি করতে হবে, তাকে ভালোবাসতে হবে। এবং তা এই যখন চলতে থাকবে তখন আর আমার সত্তা থাকবে না, আমি তোমাতে হারা হয়ে যাব। ঠাকুরের কথায় তেরা বনত তেরি বন তেরে বনত 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 বনি যাই, তুমি হতে হতে আমি তুমি হয়ে যাব। ভগবান এবং ঈশ্বরের পথে যাওয়ার উদ্দেশ্যটাই তাই, আমার এই মনুষ্য সত্তাটাকে ছেড়ে আমার ঈশ্বরীয় সত্তার বিকাশ ঘটানো। বলরাম বসু দুঃখ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে ভোজে আমার কী লাভ হলো। নরেন দত্ত লিখছেন তার চিঠিতে, অমন ছোট কথা বলবেন না বলরামবাবু, পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন। দেবতা হবে মানে ব্যাস আমি সঙ্গে সঙ্গে এই ইন্ডিয়ান সিল্ক হাউসের থেকে সিল্কের ধুতি চাদর আর মাথায় একটা সেনকো জুয়েলারি একটা আমার মাথায় মুকুট পরিয়ে দেবে তা নয়, আমার ভেতরের সেই পশুভাব মনুষ্যভাবকে ছেড়ে দিয়ে, মনুষ্যভাবেও লিমিটেশন থাকে কিন্তু ঈশ্বরীয়ভাবে লিমিটেশন থাকে না, সেই আনলিমিটেড সত্তার সঙ্গে এক হয়ে যাওয়া। সেই নের পুতুল যেরকম সমুদ্রে জল মাপতে গিয়ে সমুদ্রের সঙ্গে একীভূত হয়ে গেছিলো, সেই একীভূত হয়ে যাওয়ার সাধন হচ্ছে ঈশ্বরীয় সাধন। আজকে আমরা এখানেই থামব, শ্রী ভগবানের কৃপা হলে আগামী শনিবার আবার আপনাদের সঙ্গে একই সময় দেখা হবে। এই পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির বক্তৃতামালা সৎপ্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা সব